সবাই কেমন আছো? বিলেটেড শুভ বিজয়া, বিলেটেড লক্ষ্মী পূজা, আর ইন অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি। আজকের তোমরা ইস্টুতে অনেক ভিডিও দেখেছো, অনেক রকম শর্ট ফিল্ম, ফ্যাশন ভিডিও, নানান কিছু শুটিং ব্লগ, এভরিথিং অনেক কিছু দেখেছো। তবে আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। আজকের ভিডিওটা নিজের লাইফ এক্সপিরিয়েন্স, দুনিয়ার নানান কিছু দেখে একটা ভিডিও বানানো, জাস্ট কটা প্রশ্ন তুলে দেওয়া, জানতে চাই গ্র্যাজুয়ালি সেই ফিডব্যাকগুলো কী পাই, সেই হিসেবে নিজের এক্সপিরিয়েন্স থেকে কিছু জিনিস শেয়ার করব, বা নানান কিছু দেখে আসছি, সেটা টপিকে আসছে, কী বিষয়ে কথা বলতে চাইছি। আর জীবনের ভাঙা গড়া তো মানুষের জীবনে লেগেই থাকে, ভাঙা গড়ার একটা ব্যাপার লেগে থাকে, কখনো মানুষ গড়ে, কখনো সেটা ভেঙে যায়, আপস অ্যান্ড ডাউনস মানুষের জীবনে থাকেই। এবার সেটা কারোর ক্যারিয়ারে থাকে, কারোর ভালোবাসায় থাকে। তো আজকে যেটা আমি বলতে চাইছি বা প্রশ্ন তুলে ধরতে চাইছি সেটা হলো ভালোবাসার একটা টপিক নিয়ে। আর মনে হলো যে লাইক এটা তোমাদের সাথে আমার শেয়ার করা উচিত, বা বলতে পারো যেহেতু তোমরা আমার একটা ফ্যামিলির মতো, তাই ভাবলাম যে এত কিছু দেখছি নিজের একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। দেখো, ভালোবাসা আর ভালো লাগা হয়তো এক নয়, তবে আমরা যদি আগেকার সময় দেখতাম, ভালোবাসাটা কিন্তু বিয়ের পরেই হতো, তাই হয়তো এতটা মজবুত থাকতো, এতটা পিওর থাকতো, আর সেটার মধ্যে একটা বিশ্বাস থাকতো, বিশ্বাস ভাঙারও ভয় থাকতো না। তাই বোধ হয় তখনকার টাইমে ডিভোর্সটাও কম হতো, প্রেম তো খুব একটা তখন করতে পারতো না বললেই চলে, কারণ তখন বাবা মা খুব স্ট্রিক্ট থাকতো, আর মানুষের তখন ইমোশনটা যেটা কাজ করতো সেটা অনেকটা পিওর হতো। তাই সেই জন্য, সেই সময়ের জন্য তখন কিন্তু দেখতে কোনো রকম ডিভোর্স নেই, না ব্রেকআপ আছে, না কিছু, কারণ মানুষের ভয় কাজ করতো, হারাবার ভয়, যেটা এখনকার টাইমে আমরা কিন্তু খুব মিসিং পাই। এখনকার টাইমে যেটা ভালোবাসা দেখি সেটা মনে হয় প্রতিদিন একটা নতুন জামা কাপড়ের মতো বদলানো। আজকে এই জামাটা ভালো লাগলো না, ফেলে দিলাম, কালকে ওই জামাটা ভালো লাগছে, ওই জামাটা নিয়ে নিই। অথচ এই জামা পরিবর্তনের মতো হতে হতে আমরা বোধহয় ভুলে যাই যে আলমারিতে আমাদের কিছু পুরনো জামা আছে, সেই পুরনো জামাগুলো এতটাই মজবুত, তাই বোধহয় এখনও সেই মাঝে মাঝে সেই জামাগুলো পরে দেখি যে সেটাও কিন্তু ফিটিংস হচ্ছে, বা আমাকে সেটা পরে ভালো লাগছে। ঠিক ভালোবাসাটাও ঠিক তেমন, যে আমরা আসলে নতুন খোঁজ, নতুনের খোঁজে এতটাই ব্যস্ত থাকি, আর আমাদের এতটাই চাহিদা বেড়ে যায় যে আমরা পুরনো জিনিসটাই ভুলে যাই, পুরনো ভালোবাসা বলো বা পুরনো বন্ডিং বলো, জিনিসটাই আমরা একবারেই শেষ করে দিই। তারপর আমি বলবো, আমরা টোটালি চলে যাই যে কে সুন্দর, কোনো ছেলে সুন্দর, কোনো মেয়ে সুন্দর, এর সাথে মানুষে, ওর সাথে মানুষে, এই রূপ দেখতে দেখতে আমরা আসল জিনিসগুলোই দেখতে ভুলে যাই, যে অন্য মানুষটার মধ্যে রূপটা নাই থাকতে পারে, গুণগুলো কি আছে সেটাই আমরা দেখি না, কারণ তাদের কাছে সেই রূপটা এতটাই উজ্জ্বল, ছেলে বলো মেয়ে বলো, তাদের কাছে সেই রূপটা এতটাই উজ্জ্বল হয়ে যায় যে আমরা সেটা দেখতেও ভুলে যাই। ভালোবাসা কোনটা হওয়া উচিত তোমাদের মতে, কোনটা হওয়া উচিত? যে ছোট ছোট খেয়াল রাখছে, তোমার ছোট ছোট অনুভূতিগুলো বুঝতে পারছে, সেটা ভালোবাসা হওয়া উচিত, বা তার সেটা প্রাপ্য হওয়া উচিত, যেই পার্সনটা তার সাথে মজবুতভাবে সম্পর্কটা গড়ুক সেটা হওয়া উচিত, নাকি একটা ফেক হাসি, ফেক সময়, ফেক ইমোশন দেখিয়ে সেটাকে ধরে রাখি, সেটাকে প্রায়োরিটি দিই? কোনটা বেসিক্যালি ভালোবাসা উচিত? কারণ অনুভূতিগুলো কিন্তু সবাই বোঝে না বলেই প্রত্যেকটা ভালোবাসাই কিছু জায়গায় গিয়ে কিন্তু ব্যর্থ হয়, কারণ অনুভূতিটা যে বুঝতে পারবে সেই মানুষটাকেই তো আমরা ইম্পর্টেন্স দিই না। আমরা সবসময় চাহিদার পেছনে ছুটি, আমরা সবসময় রূপের পেছনে ছুটি, আমরা সবসময় পয়সার পেছনে ছুটি, তাই জন্য বোধ হয় ভালোবাসাগুলো ব্যর্থ হয়, আমরা মানুষগুলোকে চিনতে পারি না, তাই প্রত্যেকটা ভালোবাসা ব্যর্থ হয়। আবার অপোজিট ক্ষেত্রে আমরা এটা দেখি যে আমরা উজাড় করে ভালোবাসছি, উজাড় করে সব করছি, কেয়ার করছি, কারণ একটা ভালোবাসা নির্ভর করে একটা কেয়ার, অ্যাডজাস্টমেন্ট, আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর, সেটা করছি, অথচ অপোজিট পার্সনটা সেটা ইগনোর করে অন্যদিকে চলে গেল, সেটা থেকেও আমরা একটা ব্যর্থ হলাম, সেটা থেকেও খারাপ লাগা জন্মালো, সেটা থেকে ডিপ্রেশন আসলো। তো আমার মনে ডিপ্রেশন সাইডে রেখে ফার্স্ট আমরা ঠিক মানুষকে চয়েস করি, যেটাতে আমরা ব্যর্থ হব না, আমরা যে কোনো সম্পর্কে সময় দিই,
না আর কি রূপ টাকা পয়সা এসবের পেছনে ছুটি, সময় নষ্ট করার মতো সময় কারোর কাছেই থাকে না। এখন একটা সোকল শব্দ হয়েছে টাইম পাস, হুক আপ, ইমোশনগুলো কি এতটাই সস্তার? ইমোশনগুলো কিন্তু এতটা সস্তার নয়। সস্তার কি জানো তো, যে শেষ বয়সে তোমার পাশে থেকেও আজকে যখন তোমার শরীরটা খারাপ হবে সেই মানুষটা তোমার পাশে আছে কি না, বা সেই টাইমে তুমি উঠতে পারছো না, শরীর খারাপ, সেই মানুষটা দুটো জল গড়িয়ে দিচ্ছে কি না, সেই ইমোশনটা কিন্তু বেশি মজবুত। বাকিগুলো যেগুলো আদার্স হয়ে থাকে বা এগুলো দেখলো সেগুলো কিন্তু সাময়িক, সাময়িক দিয়ে জীবন চলে না। তাই ঠিক মানুষকে চয়েস করাটা খুব ইম্পর্টেন্ট, যাতে কোনোভাবে আমরা ব্যর্থ না হই। চাহিদা কম রেখে যদি আমরা সঠিক জিনিসটা চিন্তা করি, চাহিদাগুলো খুব ছোট করে দিই, দেখবে অনেকটা ভালো থাকবে। চাহিদা কম রেখে যদি কে আমাকে ভালো রাখছে, ভালো থাকাটা ইম্পর্টেন্ট। আজকে তুমি ভালো থাকলেই অপোজিট মানুষটাকে ভালো রাখতে পারবে। তাই আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্সে হয়তো হ্যাঁ অনেক কিছু দেখেছি, নিজের লাইফেও অনেক কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছি, সবটাই হয়েছে আসলে। এই যে নানান আবার আরেকটা দিকও দেখি, অনেকে কিছু রিলেশনশিপ অনেকটা টাইম গিয়ে ভেঙে যায়, কেন জানো তো, চাহিদা বেড়ে যায়, ডিমান্ড বেড়ে যায়, তখন তাদের আর ভালো লাগে না। আমার নিজেও আমার অনেক সময় আমি ব্যর্থ হয়েছি, দেখেছি মানুষের জন্য করে ব্যর্থ হয়েছি, সেটা বন্ধু হোক, প্রেম হোক, যে কোনো সম্পর্ক, সম্পর্ক তো সবসময় প্রেম অনুযায়ী হয় না, বন্ধুত্বে হতে পারে, যে কোনো সম্পর্ক হতে পারে, রিলেটিভসের মধ্যে হতে পারে, করে ব্যর্থ হয়েছি। ব্যর্থ হয়েছি কারণ সবটা উজাড় করেছি, হয়তো সেই পার্সনটা সেই নেওয়ার ক্ষমতা নেই, নেওয়ার ক্ষমতা নেই বলে সেই তোমাকে ইগনোর করে চলে যাচ্ছে। কারণ যে সঠিক মানুষ হবে না, সে অপোজিট পার্সনটার খেয়াল রাখবে, তাকে সেই রেসপেক্টটা দেবে, সব কিছুটা নির্ভর করে একটা রেসপেক্টের মতো। তাই আমি মনে করি ভালোবাসো, ব্যর্থ হও, কেউ ইগনোর করুক, সবচেয়ে আগে সেলফ রেসপেক্টটা, জীবনে বাঁচতে গেলে মাথা উঁচু করে বাঁচাও, মাথা নত করে যে তুমি একবার বাঁচো না নিজের কাছে নিজে হেরে যাবে, তাই সবসময় মাথা উঁচু করে বাঁচো, সঠিক পার্সনটাকে চুজ করো। তাই তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, তোমাদের কাছে ভালোবাসাটা কী? অবশ্যই আমাকে জানিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এস্টু ফিল্মের পাশে থেকো। আশা করছি আরও এরকম নানান রকম ভিডিও এবার থেকে দেব, শুধুমাত্র নিজের লাইফের কিছু শেয়ার করতে পারবো, নিজের ফ্যামিলি, তোমরা আমার ফ্যামিলি, ডেফিনেটলি ফ্যামিলি, তাই তোমাদের কাছে শেয়ার করতে পারবো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালোবাসা।